হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বানাবো একটা ক্যান্ডেল স্টিক, সেটার জন্য যা যা লাগবে আমি একটু বলে দিই। আমার শুরুতেই লাগবে একটা কাঁচের গ্লাস, যেটা আমি অলরেডি আগে থেকে ডেকোরেট করে রেখে দিয়েছি। এটা চাইলে তোমরা প্লেনও রাখতে পারো, বা আইটেমি করেছি গ্লাস প্লেন দিয়ে তোমরা সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই যদি তোমরা প্লেন রাখো। আর লাগবে একটা পুরোনো সিডি, আর লাগবে একটা ওয়াচ গ্লাস। এটা যে কোনো বইয়ের দোকানে, যে কোনো বুক শপে তোমরা পেয়ে যাবে। যদি এটা না পাও তাও কোনো সমস্যা নেই, এই ধরনের কিছু বা অন্য শিশি জাতীয় কিছু অন্য কিছু ব্যবহার করতে পারবে। আর যেটা লাগবে 20টা মতো হোমিওপ্যাথি ওষুধের শিশি। আমি এখানে আমার 20টা হোমিওপ্যাথি ওষুধের শিশি ব্যবহার করেছি, যেটা যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পেয়ে যাবে। আর যেটা করেছি কতগুলো কাঁচের মার্বেল, মোট 20টা কাঁচের মার্বেলও 20টা, কিছু গ্লিটার, তোমরা তোমাদের পছন্দ মতো গ্লিটার ব্যবহার করতে পারবে পছন্দের কালারের, আর ফেব্রিক যে কোনো আঠা, একটা একটা বাট, জল আর ড্রপার। এবার শুরু করবো জিনিসটা কীভাবে হবে। প্রথমেই গ্লাসের পিছনে আঠা লাগাবো, যেটা আমি আগে থেকে একটু লাগিয়ে রেখেছি। এটার পরে আঠাটা লাগানোর পরে সিডিটা ইউজ বসাবো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সিডিটা যেন একদম সেন্টারেই হয়। এরপরে এই ওয়াচ গ্লাসটা আমি এর একদম মিডিলে লাগাবো। ওয়াচ গ্লাসটা আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার এটাকে শুকোনোর জন্য রাখবো। এবার যেটা করবো, এই যে এই কাঁচের শিশিতে আমি প্রথমে অল্প বা গ্লিটারটা ভরবো পছন্দ মতো হাইটে। আমি গ্লিটার ভরবো, খানিকটা গ্লিটার ভরার পরে আমি এতে জল দেবো, সেটার জন্য আমার ড্রপারটা ব্যবহার হবে। আমি ড্রপারটা ব্যবহার করছি এই কারণেই যাতে জলটা দিতে সুবিধা হয়। জলটা এক একটা শিশিতে এক একটা হাইটে জলটা ভরবো। তবে প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, যে যেন কোনোভাবেই এই লেন্থের এই হাইটের ওপরে যেন জলটা না যায়। এরপরে এটাকে ভালোভাবে মুছতে হবে। এই তার জন্য আমি এই বার্ড ইউজ করেছি, যাতে মুখটা এর শিশির মুখটা আমার ভালোভাবে মোছা যায়। এরপরে আমি এতে আঠা লাগাবো। আঠাটা লাগানোর পরে একটা মার্বেল দিয়ে আমি মুখটা ক্লোজ করবো। এইভাবে আমি মোট 20টা তৈরি করব। এরপর কি করব, এই যে আমার সেই সিডিটা প্লেস আমার তৈরি, সেই সিডিটা আঠাটা শুকানোর পর আমি একটা একটা করে এইগুলো এই শিশিগুলো আমি এতে লাগাবো। এটা লাগাতে গিয়ে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে একটা শিশির সাথে অন্য শিশিটা যেন না ঠেকে থাকে, বা একটা মার্বেলের সাথে অন্য মার্বেলটা যেন না ঠেকে থাকে, তাহলে কী হবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। এইরকম করে আমি পুরোটা কভার করব, এইভাবে আমি পুরোটা কভার করব। যেটা আমি করেছি এই সিঁড়িটার ক্ষেত্রে, এই যে আরও একটা জিনিস, যেটা এই সিঁড়িটায় আমি গ্লাস পেন্ট দিয়ে এই সিঁড়িটার ওপর দিকটাতেও ডেকোরেট করেছি। তো এবার যেটা করব, এই যে একটা মোমবাতি এটা প্লেস করবো, বসা করছি। তৈরি হয়ে গেল একটা ক্যান্ডেল স্টিক। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ততক্ষণ টাটা। আর এই ধরনের আরও অনেক নতুন নতুন আইডিয়া আমি তোমাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।